যখন আপনি হকের উপর থাকবেন তখন চারটা বাধা আসবে আর কি, চারটা বাধা আসবে। পয়েন্টটা খালি বলে দিচ্ছি, যখন আপনি হকপন্থী হবেন তখন আপনার কাছে চারটা সেক্টর থেকে বাধা আসবে। প্রথম বাধা আসবে পরিবার থেকে, পরিবারের লোকজন আপনাকে সহ্য করতে পারবে না। ওই যে ইব্রাহিমকে তার বাবা বের করে দিল না বাড়ি থেকে, আমাদের নবীজিকে বের করে দেওয়া হলো না বাড়ির থেকে, চাচারা বের করে দিল না। তো হকের উপর যখন আপনি থাকবেন পরিবারের লোকজনই প্রথমে দেখা যাবে আপনার বিপক্ষে চলে গেছে। দাঁড়িয়ে রাখছিস কেন এই বয়সে, কী দরকার ছিল এখন টাকনির উপরে কাপড় পরার? এখন তো পড়াশোনা করার সময়, খালি সারাদিন ইসলামী বই পড়ে, সেকুলার আমাদের সিলেবাসের বই পড়ে না, এরকম কথা শোনেন না। এখন টিভিতে একটা অ্যাড দেখলাম, দেখার সাথে সাথেই মাথা খারাপ হয়ে গেল আমার। একটা ছেলে দেখাচ্ছে, একটা ছেলে আগে গিটার বাজাতো, গিটার বাজানো তো ভালো কাজ নাকি, গিটার বাজাতো, মদ খাইতো, সিগারেট খাইতো, মেয়ে নিয়ে বসে থাকতো। তো হঠাৎ ছেলেটার মধ্যে একটা হেদায়েত আসলো আর কি, ছেলেটা নামাজ শুরু করলো, দাড়ি রাখলো, টাকনুর নিচের কাপড় থেকে উপরে তুলে নিয়ে আসলো, মেয়েটাকে ছেড়ে দিল, তারপর গিটারটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিল এবং বাসার টিভিটাকে এভাবে আছাড় দিয়ে ভেঙে দিল। এই অ্যাডটা দেখিয়ে টিভিতে বলা হচ্ছে যদি আপনার সন্তানের মধ্যে এরকম লক্ষণ দেখেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। বুঝতে পারছেন কি বিষয়টা কি, বোঝেন নাই? যদি আপনার সন্তানের মধ্যে এরকম পরিবর্তন দেখেন তাহলে অমুক নাম্বারে যোগাযোগ করেন, তারা এসে আপনার সন্তানকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। মানে ওদের মাথা খারাপ হয়ে গেছে, কেন একটা ছেলে টিভি ভেঙে ফেলছে, গিটারটা কেন পুড়ায় ফেললো, মেয়েটাকে কেন ছেড়ে দিল, ওটাই ভালো ছিল ওদের দৃষ্টিতে। এই হচ্ছে অবস্থা, যারা উপরের লেভেলে আছে ওদের অবস্থা এই, চিন্তা করেন আপনি কোথায় আছেন। তো হক যখন পালন করবেন প্রথম বাধা পরিবার থেকে আসবে, দ্বিতীয় বাধা আসবে ধর্ম নেতাদের পক্ষ থেকে। যখন সঠিক ধর্মটা প্রচার করবেন তখন যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ওদের, ওরা তেলে বেগুনে জ্বলে উঠবে আর কি, ওরা আপনাকে সহ্য করতে পারবে না। তিন নম্বর বাধা আসবে সমাজ থেকে, সমাজ যেহেতু জাহেলিয়াতের মধ্যে চলে এই জন্য হকপন্থীদেরকে তারা সহ্য করতে পারবে না। আর চার নম্বর সবচেয়ে বড় বাধা আসবে রাষ্ট্র থেকে, পরে সেটা পরে আসে। ওই যে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো না, নমরুদ ফেলে দিল, আমাদের নবীজিকে একদম দেশ থেকে বের করে দেওয়া হলো, মক্কায় থাকাই হলো না, মদিনায় গিয়ে থাকতে হলো, এই রাষ্ট্রীয় বাধা পরে আসে যখন আপনি হকের উপর থাকবেন।